আমরা কাজ করতাম, কৃষি কাজ করতাম, শিকার করতে হতো বেঁচে থাকার জন্য। এটা কিন্তু সহজ কাজ না। তো ফিটনেস এবং হেলথ মেনটেন করাও কিন্তু সহজ কাজ না। অনেক সময় অনেকের এই মোটিভেশনটা জাগানো কষ্টকর হয়ে যায়। আর এটা যদি সহজই হতো তাহলে সবাই কিন্তু মডেল লুক নিয়ে ঘুরে বেড়াতো। ইট ইজ নট ইজি। এটা একটা হ্যাবিট, এটা একটা লাইফস্টাইল, মানে এটা জীবনের একটা অংশ করে নিতে হবে। আমার মনে করতে হবে যে হেলথ আর ফিটনেস হচ্ছে আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ, তাহলেই আমি মানে একটা হেলদি লাইফস্টাইল ফলো করতে পারবো। তো আমি মনে করি যে অ্যাক্টার্স অ্যাক্ট্রেস, অ্যাকচুয়ালি ইট ইজ নট ইজি, এটা সহজ কোনো কাজ না। কিন্তু ঠিক যেমন আমাদের বিরক্ত লাগে দুবার দাঁত ব্রাশ করতে, আমরা নিশ্চয়ই বলবো না যে আজকে থেকে আমি আর দাঁত ব্রাশ করবো না, তাই না? এটা তো হবে না। সো ঠিক সেভাবে আমাদেরকে চিন্তা করতে হবে হেলথ ফিটনেস এবং একটা হেলথি লাইফস্টাইল আমাদের জীবনের অংশ হতে হবে। ঠিক যেমন একটা রিক্সাওয়ালা সকালবেলায় ঘুম থেকে নিশ্চয়ই উঠে বলবে না আজকে আমি রিক্সা চালাবো না, সেটা তো হবে না, তার ওই পরিশ্রমটা করতেই হবে। তো আমাদেরকেও ওইভাবে জিনিসটাকে গ্রহণ করে নিতে হবে যে দৈনিক এক দেড় ঘন্টা, সপ্তাহে কমপক্ষে চার পাঁচ দিন আমার এই পরিশ্রমটা করতে হবে, আমার নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য, মানসিকভাবে সুস্থ থাকার জন্য। কারণ আমরা জানি এখন ডাইরেক্ট কোরিলেশন হচ্ছে যে ফিজিক্যাল ফিটনেস থাকলে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে ব্রেনের কতগুলো নিউরোকেমিক্যালস আছে যেগুলো রিলিজড হয়, যেমন ডোপামিন এবং ভালো ভালো গুড হরমোনস যেগুলো আমাদের মন মানসিকতাকেও সুন্দর করে। সর্বশেষ অ্যাডভাইস, আমাদের এভাবে জিনিসটাকে চিন্তা করতে হবে যে আমরা রাস্তায় যদি বের হয়ে তাকাই বিল্ডিংগুলোর দিকে, আমরা দেখবো পাঁচতলা বিল্ডিং আছে, দশতলা, বিশতলা, হয়তো এক একটার কালার এক এক রকম, কিন্তু সব বিল্ডিংয়ের একটা জিনিস কমন, সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন আছে। কোনো ফাউন্ডেশন ছাড়া কোনো বিল্ডিং কিন্তু দাঁড়াতে পারবে না। তো আমরাও মানুষ বা আমাদেরও কিন্তু একটা ফাউন্ডেশন প্রয়োজন, এবং সেটা হচ্ছে হেলথ ফাউন্ডেশন। এবং সেই ফাউন্ডেশনটা আমরা তৈরি করতে পারি ওই তিনটা জিনিস দিয়ে: প্রপার নিউট্রিশন অ্যান্ড ডায়েট, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং রেস্ট, রিকভারি অ্যান্ড স্লিপ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। এই তিনটা জিনিস দিয়েই এই সুন্দর ফাউন্ডেশন করা যায়। আমরা একটা অত্যাধুনিক মেশিন, কিন্তু তো বিজ্ঞান দিয়েই আমরা বুঝতে পারবো আমাদের শরীরকে। তো বিজ্ঞান বলছে যে একটা মানুষের 80-90 বছর পর্যন্ত, যৌবনের 85% পর্যন্ত ধরে রাখা সম্ভব। যৌবন মানে আমরা মিন করি 20-25 বছর, যখন আমরা একদম পিকে থাকি, তারুণ্য। সেই তারুণ্যের 85% ধরে রাখা সম্ভব 80-90 বছর বয়স পর্যন্ত, ইফ ইউ ফলো আ হেলথি লাইফস্টাইল। এবং তাহলে কি হবে, আমি নিজে উপকৃত হব, আমার পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, কারণ আমি পজিটিভলি আমি দিতে পারবো দেশ, সমাজ এবং ফ্যামিলিকে।